ঐতিহাসিক 7ই নভেম্বর সিপাহি জনতার অভ্যুত্থানে ক্ষমতার শীর্ষে আসেন জিয়াউর রহমান। দিনটি স্মরণ করে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল থেকে শেরেবাংলা নগরে ভিড় করেন দলের নেতাকর্মীরা। আওয়ামী লীগের 1.5 দশকের শাসন আমলে এই বীর মুক্তিযোদ্ধার সমাধিতে শ্রদ্ধা নিবেদনে নানা বাধার মুখে পড়তে হয় দলটির কর্মীদের। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর এবার তাই লোকে লোকারণ্য জিয়া উদ্যান। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্যরা। পরে মির্জা ফখরুল বলেন, নানা অপতৎপরতা ও ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচারের আধিপত্য রুখে দেওয়া হয়েছে বলেও দাবি তার। এই ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগ ক্ষমতা আসার পর থেকে বিএনপিকে ধ্বংস করবার জন্য তারা সব সময় ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে, অত্যাচার করছে, নির্যাতন করছে। এই আওয়ামী লীগ প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে প্রায় 700 মানুষকে গুম করে, হাজার হাজার লোককে হত্যা করে, তার নির্যাতন নিপীড়ন করে তারা এখানে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছে, একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছে। কিন্তু আল্লাহর আশিস রহমতে 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৃতীয়বারের মতো এই দেশে এই আজীব বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা হয়, ফ্যাসিস্টদেরকে পরাজিত করা হয়। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তিনি আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত 3 মাসে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় যৌক্তিক সময়ে নির্বাচন দিতে হবে। তারা অনেকগুলো কাজ করেছে, কাজ করছে, আমরা বিশ্বাস করি তাদেরকে যদি আমরা সকলে সহযোগিতা করি এবং উপযুক্ত সময়ে একটা যৌক্তিক সময়ের মধ্যে যদি তারা নির্বাচন দিতে সক্ষম হয়, তাহলে এই জাতির সঙ্গে যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব হবে। 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামীকাল রাজধানীতে বর্ণাঢ্য র্যালি করবে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।